সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটি কোন রিলেটেড হতে চলেছে। তো বন্ধুরা, হ্যাঁ, সেই ডালখোলা বাইপাস। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি ডালখোলা বাইপাসের আপডেট। তো 21 মার্চ কিন্তু ডালখোলা বাইপাসের একটি লেন ওপেন করে দেওয়া হয় এবং বর্তমানে এখন ডালখোলা বাইপাসের যে আপডেট সেটাই কিন্তু জানাতে চলেছি। তো ডালখোলা বাইপাসের 4-চাকা বাইক এবং বাসের জন্য কিন্তু অ্যাভেলেবেল। বাস, 4-চাকা এবং বাইক, এগুলো কিন্তু ডালখোলা বাইপাসের যে একটি লেন আছে সেদিক দিয়ে কিন্তু ওপেন করা দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু চলছে বর্তমানে, এবং সেই আপডেট আপনাদেরকে আজকে দেখাবো। এবং ডালখোলা থেকে পূর্ণিয়া কোথায় কাজ বন্ধ আছে, কোথায় কাজ বাকি আছে, কোথায় কতদূর কাজ হয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে, এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ডালখোলা বাইপাস প্রবেশ করতে পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে একটা ব্রিজ, অর্থাৎ নিচের দিক দিয়ে কিন্তু একটা রাস্তা আছে। সেই রাস্তার জন্য কিন্তু উপরে ওভারব্রিজ করা হয়েছে। তো ডালখোলা বাইপাসের এই ওভারব্রিজ ফোর লেনের এটা এখন বন্ধ আছে, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না। এবং এই যে নিচের তলা দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তা, তো এই যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের তলার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এখন যানবাহন যাতায়াত করছে। এবং এটার পরে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু সোজা কিন্তু ওই ডালখোলা বাইপাসে উঠে প্রবেশ করছে। তো এই মুহূর্তে যেইখানে দেখতে পাচ্ছেন ভিডিও, তো এইখান থেকে ডালখোলা বাইপাস ক্রস করতে 15 মিনিট লাগবে। তো ডালখোলা বাইপাস ক্রস করার পরে আপনারা পূর্ণিয়ার মোড় চলে যাবেন। তো আপনাদেরকে দেখাবো ডালখোলা বাইপাসের কাজ কোথায় কত দূর হয়েছে, কোথায় বাকি আছে, এবং পূর্ণিয়ার মোড় পর্যন্ত যে বর্তমান অবস্থা পূর্ণিয়ার মোড়ে, সেখানটাতে অনেক কাজ বাকি আছে, আপনাদেরকে দেখাবো। চলুন। তো ডালখোলা বাইপাসের কাজ প্রায় কমপ্লিট বলা যেতে পারে, কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে এবং প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ডালখোলা বাইপাস ওপেন, মানে পুরোপুরি ওপেন, সমস্ত যানবাহনের জন্য ওপেন এখনও হয়নি, হয়ে যাবে যে সমস্ত জায়গায় কিছু কিছু টুকটাক কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলেই। তো দেখতে পাচ্ছেন যে ডালখোলা এই যে বাইপাস, এই বাইপাসের দেখতে পাচ্ছেন যে ফোর লেন বাইপাস পুরোই কমপ্লিট, এবং এদিক দিয়ে এখন বর্তমানে বাস, 4-চাকা বাইক এগুলোই যাতায়াত করছে এখনও, এখনও কিন্তু অ্যাভেলেবেল না। কেউ একজন কমেন্ট করছিল ভিডিওতে এবং আমাকে জানাচ্ছিল যে সমস্ত কিছু যাওয়া হচ্ছে কি। তো 4-চাকা বাইক নিয়ে গেলে আপনারা কিন্তু যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ডালখোলা যে রেললাইন, সেই রেললাইনের ওপর দিয়ে যে ওভারব্রিজ, সেই ব্রিজ ফোর লেনের ব্রিজ, সেই ব্রিজের কাজ পুরো কমপ্লিট এবং একটি লেন ওপেন করা দেওয়া হয়েছে। এবং এদিক দিয়ে বাস, 4-চাকা ছাড়া অন্যান্য গাড়ি সম্পূর্ণ নিষেধ আছে, এবং যে ওল্ড বাইপাস আছে সেই বাইপাস দিয়ে এখনও কিন্তু চলাফেরা করছে সেই সমস্ত যানবাহনগুলো। খুব শীঘ্রই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা ওপেন করা হবে। তো সামনে দেখতে পাচ্ছেন যে পূর্ণিয়ার মোড় প্রবেশ করতেই এইখানে কিছু কাজ বাকি আছে, এখানে একটু বড়ই কাজ বাকি আছে বলা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে পাশে মাটি ফেলা শুরু হয়ে গেছে এবং এই দিক দিয়ে চলে যাবে সেই বাইপাসটা, এখান থেকে কিন্তু কাজ অসম্পূর্ণ। এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বাইপাস, ডালখোলা বাইপাস সমস্ত যানবাহনের জন্য ওপেন হবে, এবং দেখতে পাচ্ছেন যে পাশে যে ওল্ড বাইপাস সেদিক দিয়ে গাড়ি চলছে। তো এই ছিল ডালখোলা বাইপাসের আপডেট, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন ব্লগ ভিডিও চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন।